রিউম্যাটোলজি হচ্ছে মেডিসিনের সেই বিভাগটা যেটা বিভিন্ন জয়েন্টের ইনফ্লামেশন, মানে তার জয়েন্টের বাত বেদনা ইনফ্লামেশন এবং তার সাথে শরীরের অন্যান্য অর্গানের ইনভলভ, লাংস, লিভার, কিডনি, হার্ট, স্কিন, এই পার্ট অফ মেডিসিনটা রিউম্যাটোলজিস্টদের আন্ডারে পড়ে। মানে সহজ বাংলায় বলতে গেলে বাত, যে বাত জাতীয় রোগের ডাক্তারিতে যারা করেন তাদেরই বলা হয় রিউম্যাটোলজিস্ট। যদি তাহলে আমাদের একটু জানান যে কেন হয় এই বাতের ব্যথা আমাদের। দেখুন, প্রথম কথা হচ্ছে যে প্রায় 100 রকমের বাত আছে রাফি। এবার বাতের কারণটা হচ্ছে যে আমাদের শরীরের যে জয়েন্ট আছে, ইন্ডিভিজুয়াল বড় জয়েন্ট গুলো যেগুলো সাইনোভিয়াল জয়েন্ট, তার মানেটা হচ্ছে যে জয়েন্টের ভেতরে একটা পাতলা মেমব্রেন আছে, তার মধ্যে একটা ফ্লুইড সিক্রিশন হয় এবং সেই ফ্লুইডটা থাকার জন্য জয়েন্টটার মুভমেন্টে সুবিধা হয়। তো এই লাইনিং মেমব্রেন দিয়েই অসুখগুলো শুরু হয় এবং একটা অজ্ঞাত কারণে হঠাৎ করে এই লাইনিং মেমব্রেন গুলো মোটা হতে আরম্ভ করে, তাকে আমরা বলি সাইনোভিয়াল থিকেনিং। লাইনিং মেমব্রেন গুলোর মধ্যে থেকে জল বেরোনো বা সিক্রিশন বেরোনো বেশি শুরু হয় এবং লাইনিং মেমব্রেন গুলোর যে ফাংশন জয়েন্টটাকে চালানো ভালো করে, সেই জায়গাটা থেকে সরে গিয়ে তারা জয়েন্টের মেকানিক্যাল অবস্ট্রাকশন তৈরি করতে শুরু করে, তার থেকেই তখন ব্যথা বেদনা, ফোলা, হাঁটতে অসুবিধে, হাত নাড়াতে অসুবিধে, এবং এটা চলতে চলতে দেখবেন কিছুদিন পরে তখন হাত পা গুলো বেঁকতে আরম্ভ করে। মানে সেটা প্রথম ইনিশিয়াল ওই ইনফ্লামেটরি প্রসেস থেকে ধীরে 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 ডিফর্মিটির দিকে এগোতে থাকে। তার মানে কি বাতের ব্যথা আস্তে আস্তে আমাদের অন্যান্য অর্গানসেও প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, বিকজ বাতের ব্যথার থেকেও বড় কথা হচ্ছে যে দুভাবে এই জিনিসটা হতে পারে। একটা হচ্ছে যে বাত যেটা ফান্ডামেন্টাল অসুখ, ধরুন আমরা একটা প্রোটোটাইপ, মানে একটা যদি এক্সাম্পল নিই সেই বাতে, ধরুন রুমাটয়েড আর্থ্রাইটিস। এবার এই বাতটির জন্য আপনার শরীরের ছোট ছোট জয়েন্ট, বড় জয়েন্ট, মানে হাতে পায়ের বিভিন্ন সন্ধি, জয়েন্টের বাংলা হচ্ছে সন্ধি, সন্ধিগুলোতে ইনফ্লামেশন হলো, সোয়েলিং হলো, ব্যথা হলো, মুভমেন্টের রেস্ট্রিকশন হলো, তার সাথে সাথে এই রুমাটয়েড আর্থ্রাইটিসটা আপনার লাংসকে ইনভলভ করতে পারে, বোন ম্যারোকে ইনভলভ করতে পারে, চামড়াকে ইনভলভ করতে পারে, লিভার, কিডনি এগুলোকে ইনভলভ করতে পারে। এবং আপনি যদি সঠিক চিকিৎসাতে না থাকে এবং ব্যথার জন্য, ব্যথা একটা এমন সিমটম যে ব্যথার উপশম আপনার লাগবে, আপনি ব্যথা নিয়ে বেশি দিন চলতে পারবেন। একটা সাধারণ মাথা ব্যথা হলেই নিশ্চয়ই আপনারও হয়, আমারও হয়, আমরা মাথা ব্যথার উপশমের চেষ্টা করি, তখন আর অন্য কোনো কিছুর দিকে মন থাকে না। সো এই ব্যথার উপশমের জন্য যে পেন কিলিং ট্যাবলেটস, সেটা দীর্ঘকাল খেলে কিন্তু কিডনিরও সমস্যা হতে পারে, এবং সেটা তখন অসুখের জন্য হলো না, অসুখের ট্রিটমেন্টের ইল এফেক্টের জন্য হলো। তবে এই যে বাতের প্রবলেম বা রিউমাটয়েড যে আমাদের ডিজিজেস গুলো হয়, এটাকে ঠিক করার জন্য, যেহেতু পেইনকিলার্স তো আজীবন আমরা নিতে পারি না, একটা উন্নত মানের কোনো চিকিৎসা পদ্ধতিও তো রয়েছে, এটাকে কিভাবে আমরা ঠিক করতে পারি? দেখো, প্রথম হচ্ছে ডায়াগনোসিস। আমাদের চিকিৎসা শাস্ত্রে এটা অনেক সময়তেই পেশেন্টরা হয়তো বুঝতে পারেন না, সেটা হচ্ছে যে কোনো চিকিৎসা যতক্ষণ না তার ডায়াগনোসিসটা সঠিক হবে ততক্ষণ চিকিৎসাটা সঠিক রাস্তায় এগোতে পারে না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ডায়াগনোসিস রোজ পাল্টাতে পারে না। মানে আজকে আপনার ডায়াগনোসিস এ, কালকে আপনার ডায়াগনোসিস বি, পরশু আপনার ডায়াগনোসিস সি, এটা হতে পারে। যদি এটা হয় তাহলে বুঝতে হবে যে কোথাও একটা গণ্ডগোল। সো চিকিৎসার জন্যে প্রথম ডায়াগনোসিস, তার জন্যে পেশেন্টদেরও ধৈর্যের দরকার। পেশেন্ট প্রথমে এসেই আপনার সঙ্গে প্রথম দেখা হওয়াতেই যদি মনে করে যে আজকেই আমার অসুখ সেরে যাবে, তাহলে আপনাকে এমন চিকিৎসা পেতে হবে যেটা আলটিমেটলি কিন্তু আপনার ক্ষতি করবে।
কুইক ফিক্সেস এর দিকে আমরা যাব না। অ্যাবসলিউটলি। এবার প্রথম হচ্ছে ডায়াগনোসিস হবে, সেই ডায়াগনোসিসের জন্য পেশেন্টের ইতিহাস বলতে হবে। আমার অভিজ্ঞতায় বলছি, পেশেন্টরা অনেকেই হয়তো কমপ্লেন করেন বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায়, যে ডাক্তারবাবু কথা শোনেন। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, পেশেন্টদের হিস্ট্রি দিলে পেশেন্টরা হিস্ট্রি বলতে তৈরি নন, বিকজ পেশেন্টদেরও ওই ধৈর্যটা নেই যে তার অসুখটা কবে শুরু হলো, কিভাবে শুরু হলো। অ্যাকচুয়াল ডায়াগনোসিসটা কিন্তু লুকিয়ে আছে ওই হিস্ট্রিটার মধ্যে। অ্যাবসলিউটলি, হ্যাঁ। আমার তো স্পন্ডেলাইটিস হয়েছে, এবার অমুক ডাক্তার আমাকে বলেছেন স্পন্ডেলাইটিস, এবার আপনি স্পন্ডেলাইটিসটা সারিয়ে দিন, এইটা হচ্ছে এক্সপেক্টেশন। এইখানটাই আমাদের এই আজকের এই আলোচনাতে যদি আমরা এই একটা জিনিস অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু মানুষের অনেকটা উপকার হবে বলে আমার বিশ্বাস। যে আপনাদের আগে ডায়াগনোসিসটা ঠিক করতে হবে এবং ডায়াগনোসিসের পরে চিকিৎসার অপশন ভাবতে হবে। প্রথম অপশন যেটা আপনি বললেন যে পেন কিলার হচ্ছে, ধরুন প্রথম দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন আপনি ইউজ করলেন, বাট এসেনশিয়ালি আপনাকে করতে হবে কি, যে কি বাতের উপরে একটা সেট অফ হচ্ছে হিমার্স, হিমার্স কথাটার মানে হচ্ছে ডিজিজ মডিফাইং এজেন্ট অফ হিমাটোলজি, মানে এখন বেশ কিছু সিনথেটিক মলিকিউল যেগুলোকে আমরা ওষুধ, বেশিরভাগ ওষুধ তো সিনথেটিক মলিকিউল, সেটা অ্যাসপিরিনই খান আর প্যারাসিটামলই খান। সো কিছু কিছু এই মলিকিউল বেরিয়েছে যারা আর্থ্রাইটিসে কাজ করে। এবার এই আর্থ্রাইটিসের কাজ ইনিশিয়ালি এই ধরনের ওষুধ দিয়ে চিকিৎসা করা উচিত। কতগুলো নাম বলছি, যেমন মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রক্সিক্লোরোকুইন, লেফলুনোমাইন, এই ধরনের ওষুধ, ইগুরাটিমড। এবার এই ধরনের ওষুধের একটা ফেলিওর রেট আছে, মানে এই ওষুধে সবাই কার কাজ করবে, ধরুন 40-50% লোকের কাজ করবে। এবার তারপরে ওষুধ আস্তে আস্তে বাড়াতে হবে। একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন, আপনি দেখবেন চিকিৎসা শাস্ত্রে অনেক রকম ভাবে চিকিৎসা করে। যখন ডায়াবেটিসের চিকিৎসা করা হয় তখন একটা HbA1c বলে একটা ব্লাড টেস্ট আছে, সেইটা দেখে চিকিৎসাটা করা হয়, যে একটা টার্গেট HbA1c আপনাকে রিচ করতে হবে 6.5-7 whatever। যখন টিউবারকুলোসের ট্রিটমেন্ট করা হয় তখন টিউবারকুলোসিসের প্রথমে অনেকগুলো ওষুধ, 4টে ওষুধ একসঙ্গে দিতে হয় ইনিশিয়াল ফেজ, তারপরে অসুখটা কন্ট্রোল হয়ে গেলে একটা একটা করে ওষুধ বাদ হয়ে যায়। আর্থ্রাইটিসও তাই, আর্থ্রাইটিসে ইনিশিয়ালি আপনাকে অনেকগুলো ওষুধ দিয়ে হয়তো ট্রিটমেন্ট করতে হতে পারে। কোবরা বলে একটা ট্রায়াল হয়েছিল, সেটা অনেক দিনের পুরনো ট্রায়াল, আমি জাস্ট 15 বছর তো হয়েই গেছি, সেই কোবরা ট্রায়ালেতে দেখা গেছিল যে আপনি যদি ইনিশিয়ালি অসুখটাকে চেপে ধরতে পারেন তাহলে আপনার ভবিষ্যতের ক্ষতি কম। অনেক সময়তেই পেশেন্টরা ভাবেন যে ও বাবা, তিনটে ওষুধ একসাথে দিয়েছেন, না না না, অমুক ডাক্তারবাবু একটা ওষুধ দিয়েছিলেন সেটাই বোধ হয় খাওয়া উচিত। হয়তো সেটা সত্যি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে আপনাকে ইনিশিয়ালি অসুখটাকে চেপে ধরতে হবে। একবার হাতের বাইরে, মানে একবার বোতলবন্দি অবস্থা থেকে জিন যদি বেরিয়ে পড়ে, তাহলে কিন্তু আবার বোতলবন্দি করাটা খুব কঠিন হয়ে যায়। এর পরে স্টেজে যেটা বললাম, এই 40-50% পরে যাদের কন্ট্রোল হবে না, তাদের আজকের দিনে ভারতবর্ষে দাঁড়িয়ে, আমি পৃথিবীর কথা বাদ দিচ্ছি, ভারতবর্ষে দাঁড়িয়ে বায়োলজিক ট্রিটমেন্ট বলে আমরা একটা গ্রুপ অফ ট্রিটমেন্টকে বলি, সেটা কিছু কিছু ট্যাবলেটস আছে, কিছু কিছু ইনজেকশনস আছে, সেগুলো দারুণ কাজ করে। এবং ইনিশিয়ালি বায়োলজিক ট্রিটমেন্টের যত দাম ছিল, এখন অনেক ভারতবর্ষের নিজের কি বলবো ফার্মাসিউটিক্যাল উন্নতি হবার ফলে আগের থেকে অনেক কম দামে সেই ওষুধগুলো পাওয়া যাচ্ছে ভারতবর্ষে। সো একদম নিরাশ হওয়ার কোনো গল্প নেই, ইনিশিয়াল ট্রিটমেন্ট, ডায়াগনোসিস, ইনিশিয়াল ট্রিটমেন্ট, না হলে ফার্দার ট্রিটমেন্ট, সেটা ইন ফর্ম অফ বায়োলজি।